নিন্দুকেরা নাজমুল হোসেন শান্তকে ট্রল করে লর্ড বলে ডাকতেন, তবে সদ্য শেষ হওয়া বিপিএলে আসরে নিজেকে আরও একবার প্রমাণ করেছেন নাজমুল শান্ত। প্রথম বাংলাদেশি কোনো ব্যাটসম্যান হিসেবে এক আসরে 500 রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এছাড়াও বিপিএলে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়ে নিন্দুকের উপহাসের জবাব দেন শান্ত। এবার এই তরুণ ব্যাটসম্যানের প্রশংসা শোনা গেল সৌরভ গাঙ্গুলির কণ্ঠেও। বাংলাদেশে এসে গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা খ্যাত সৌরভ গাঙ্গুলি। তার মতে বাংলাদেশ থেকে উঠে আসা প্রতিভা দেখার মতো, বিশেষ করে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের কথা বলেন সৌরভ। সাথে জানান বাংলাদেশের খেলার খবর রাখেন তিনি, বর্তমানে শান্তর ফর্মও অজানা নয় তার। সৌরভ গাঙ্গুলি বলেন, বাংলাদেশে প্রচুর ভালো খেলোয়াড় রয়েছে। আমি গতকাল বলেছিলাম 17 কোটি মানুষের মধ্য থেকে এত এত ক্রিকেটীয় ট্যালেন্ট বের করা হচ্ছে। এখানে সাকিবের মতো অলরাউন্ডার আছে, আছে মুশফিকুর রহিম, আবার শান্তও ভালো খেলছে। আমি খবর রাখি তো, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের খেলা আমার সবসময়ই ভালো লাগে। ওয়ানডেতে বাংলাদেশ দল হিসেবে দাঁড়িয়ে গেছে অনেকদিন, কোনো পরাশক্তি এখন টাইগারদের সামনে এসে গলা উঁচু করে বলতে পারে না হেসে খেলেই হারিয়ে দিব। পারফরমেন্সের বিচারে 3 ফরম্যাটের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ধারাবাহিক ওয়ানডেতে। এদিকে সৌরভ ঢাকায় থাকতেই বাংলাদেশে পা রেখেছে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দল। সফরে 3টি করে ওয়ানডে আর টি-20 খেলবে তারা। সৌরভ গাঙ্গুলির বিশ্বাস এই সিরিজে বাংলাদেশ ইংল্যান্ডকে হারাবে। ভারতের সাবেক অধিনায়কের কথা, বাংলাদেশ খুব ভালো দল, 6-7 বছর আগেও একবার ভারত এসেছিল, সেখানে ওয়ানডে সিরিজ জিতেছে, ইংল্যান্ড এসেছে। পাপন ভাই বলছিলেন, আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে সিরিজ হারাতে পারিনি। আমি বললাম, এবার ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন।